ना फातिमा के मुन मेरे रे हमार रहमत अल्लाह नबी फातिमार पक्षे दाड़ाया कई फातिमा रे তোমার সাথে জিব্রাইলের কি ঘটনা হয়েছে আমি জিব্রাইলের কাছে জানতে চাই আল্লাহু আকবার কোন কেমন মেয়ের পক্ষে কেমন বাপটা দাঁড়াইছে আর আজকের বিচারটা কেমন হবে আপনারা সবাই শুনতে রাজি আছেন তো সবাই রাজি তা আমার ভাইদের কি একটু বসার জন্য সুযোগ ওদের সামনে একটু আপনারা যদি বলেন যে ওয়াজ চলবে তাহলে আমি পোশাক খুলবো আর যদি বলেন না চলবে না তাহলে চলবে সবাই রাজি তো আলহামদুলিল্লাহ কোন বাপের পক্ষে মেয়ে দাঁড়াইছে আমাদের বাপরাও তো মেয়েদেরকে নিয়ে অহংকার করে আছে না জোরে কোন চাষটলে যাইতে চা খায় আর খায় আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে আরেকজনের ছেলে আছে না উনি যা গল্প করে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে প্রতি মাসে তার খরচ হয় 20000 টাকা এই কি চা দিছস রে চিনি দে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় 20000 টাকা প্রতি মাসে খরচ হয় আর মেয়ের বাপ দাঁড়ায় গতেছে কি কক তোমার ছেলে প্রতি মাসে 20000 টাকা খরচ হয় আমার মেয়েও তো পড়াশোনা করে তার প্রতি মাসে 800 থেকে 1200 টাকা দিলি ভাই তাহলে বেজার লাগে নাই ছেলের বাপে করতেছে আমার 20000 টাকা প্রতি মাসে খরচ মেয়ের বাপ করতেছে আমার প্রতি মাসে 800 টাকা খরচ তাহলে কারণ নাকি টাকা চাই কই আর মেয়ের বাপ বলতেছে আমার মেয়েরে 1200 টাকা দেই কয় 400 টাকা বেঁচে গেছে তার 800 টাকা লাগে এখন ছেলের বাপ হিসাব করে চিন্তা ভাবনা করে কয় না গরে পড়তা হিসাব ঠিকই আছে বলে কেন কয় তোমার মেয়ে আমার ছেলের দায় মিস কল আমার ছেলে দায় ডাইরেক্ট কল আছে না নাই আইলো একি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পরবাই থাকে না পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা হ্যালো গেলো সারে না আছে না নাই ওই শাস্তালে একটা আউট পোলা বানাইছে এক কাপ চার দাম কত আপনাদের এখানে কত 5 টাকা আমাদের ওখানে 5 টাকা তো এই 5 টাকার চা এখন একজন এসে কইতেছে ওই আব্দুর রহিম আমাকে 1 টাকার চা দাও আচ্ছা ওরে কি চা দিব দোকানদার কইতেছে 1 টাকার চা নাই আমি আর 1 টাকার চা হইতাই দোকানদার দেখতেছে 1 টাকার চা ওরে চিনির দাম বাড়ে নাই ওরে গা চিনি দাও দেব ওরে চিনি সারা চা দিছে ও খুব তাও চিনি সারা চা দিছো আর আমি মানে চিনি দিয়ে যেমন লাগে ওই রকম সাদে সাদে হইতাছে চা খাওয়া শেষ চা খাওয়া শেষ করে বলতেছে এই আমার আমার চিনি দে চা খাওয়ার পরে বলতেছে চিনি দে দোকানদার কইতেছে কি রে তোর তো চা খাওয়া শেষ কয় চা তো খাইছি তুই যে চিনি দিতে ভুল করছিস সেটা তো আমি বুঝতে পারছি আমার বাগের চিনি দে আমি খাইবার না কে আমার বাগের চিনি দে এবার চিনিটা যখন দিছে ও চিনি এরকম ভাবে মুখের ভিতর নিয়া সাতটা লিটার ধান পড়ে গেছে আর আশপাশে লোকজন ঠিক থাকবে সব চিন্তা করছে কারণ নাকি আর সাতটা যে মালিক সে মনে করছে যে আমার এই চিনির ভিতর মনে হচ্ছে ও চিন্তা করে গেছে আমার চিনির ভিতর নিশ্চয় বিষ আছে তার কারণে মরে গেছে ও দোকান দিয়ে দিছে একটা দু আশপাশে যে জনগণ ওরা দিছে রিক্সার ভিতর আমরা পড়ে গেছে ওরাও দিছে সাতটা খালি কথা কি বুঝতেছেন সাতটা কি
খালি ওর মতো যখন দর দিছে দোকানের মালিক যে সে আবার কিছুক্ষণ পরে চিন্তা করতেছে এই লোকটা মারা গেল নাকি বাইসে রইল একটু দেখার দরকার না এবার দূরে থেকে লক্ষ্য করছে ওই যে দেখা যায় উনি নিচে গোস্তর পরে উপরে উঠে আবার চেয়ারে বসে দুলামুলা ছাড়তেছে আর চাষটার মালিক এসে কয় ভাই কি হইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি কি কই যে আপনি পড়ে গেলেন মরে গেলেন আমার পাইছে গেলেন কারণ কি কয় বড়া কেরা কইছে আমি বুঝছি তুই আমারে আগে চা দিছিস পরে দিছিস তাহলে দুটো তো মিক্সার করলাম তাই ঘুরে ঘুরে মিক্সার করছিস কথা বুঝছে হ্যাঁ বন্ধুরা রে আমার আরে বাবা যেমন ছেলেদের কে নিয়ে গর্ব করে অহংকার করে বাবা আমার মেয়েদের কে নিয়ে করে আমার রহমত লিল আলামিন এমন মেয়ে পাইছে রে ভাই যেই মেয়েটার ব্যাপারে আমার নবী একটা সার্টিফিকেট দিছে ও ফাতিমা তো সাইদা তুমি নিসাই আহলি জান্নাহ আল্লাহু আকবার কোন আমার রহমত লিল আলামিন নবী কই ফাতিমা রে ফাতিমা কয় আব্বা গো বাবা আমি কেন কান্দি বাবা জানি জিব্রাইল আমিন আমার সাথে কর কর বাসায় কথা বলছে রে আব্বা আমার সাথে এমন ভাবে তুমি কোনদিন কথা বলো না ভাই ও বাবা গো কেন আমার সাথে এমন ব্যবহার করলে আমি বিচার চাই আমার বিচারে জিতে হইব আমার রহমত লিল আলামিন নবী কই ফাতিমা রে সুখের বাড়ি বন্ধ কইরা দাও আমি তোমার বিচার যাওয়ার জন্য আমি জিব্রাইল আমিনের কাছে যাব এইবার জিব্রাইল আমিনের সামনে দাঁড়াইয়া রে আমার নবী একটা মুস্কি হাসি মাইরা কই জিব্রাইল ঘটনা কি কইটা গেছে জিব্রাইল কয় রাসূল আল্লাহ নবী ও ও মায়ার নবী জি আপনি যত বছর ধরে আসছেন আপনার আসার আগেও অন্য অন্য নবীরা দুনিয়াতে আসছে আসে নাই কথা কন আমার নবী কা হ্যাঁ তুমি কি বলতে চাও জিব্রাইল বলতে হুজুর আপনার আসার আগে যতগুলো নবী আসছে আমি সবার কাছেই ওহী নিয়ে আসছি কথা কন আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই আমার নবী কয় জিব্রাইল রে কি বলতে চাও জিব্রাইল কয় রাসূলুল্লাহ নবী গো আপনার আসার আগে অনেক নবী রাসূল আইছে আমি সবার কাছে আইছি গো নবী আপনি আইছেন সবার পরে জোরে জোরে কোন কথা ঠিক কি না আমার নবী আইছে সব নবীদের পরে এটাও একটা দলিল আছে আমার রাসূল বলেছে ওয়ালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার নবী বলেছে আমি হলাম নবীগণের শেষ নবী আমার পরে আর কোন নবী নাই জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আদম নবী যখন দুনিয়াতে আইছে কিশোরগঞ্জ জেলাবাসীরা আদম নবী আইছে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে আল্লাহু আকবার ক আদম নবী সইলা গেছে রে ইব্রাহিম নবী আইছে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে রে ভাই ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খোলা এইবার মুসা নবী আসে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা রে সব নবীর বেলায় আমার আল্লাহ নবুয়তের দরজা রাখছে খোলা আমার নবী যখন দুনিয়াতে আইছে রে ভাই আমার আল্লাহ নবুয়তের দরজাই মারছে তালা এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে সালা জোরে জোরে কোন কথা ঠিক কি না আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নাই আমরা বিশ্বাস
বিশ্বাস করি হাদিসটার উপরে আমরা আমল করি আনা খাতামুন নবী গিনালা নবী আবাদি আমরা মানি নবীর উপরে নবী নাই আরে কাদিয়ানীরা মানে না জোরে কোন কথা ঠিক কি না নবীর উপরে নবী নাই আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই সেই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ ঘোষণা করলেন সালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম গো এই কিতাবের ভিতর কোনো ভুল নাই জোরে জোরে বল না সুবহানাল্লাহ সকল কিছু বলতে পারি তো সোনার মদিনা ও মন মানে না মন মানে না মন মানে না মাইলোয়া যাও না সোনার মদিনা আই বলেন আমাইলোয়া যাও না সকল কিছু বলতে পারি সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না আমায় লইয়া যাও না সোনার মদিনা ও মন মানে না কিশোরগঞ্জ জমিনে না পাই যদি নবী কোতে না পাই যদি মারণ কালে আমায় ভুইল না আমায় লইয়া যাও না মন মানে না মন মানে না মন মানে না আল্লাহ আকবার কম আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে তালা রে ভাই কিশোরগঞ্জ জেলাবাসীরা আদম নবী আইছে আদম নবী চইলা গেছে মুজিজা চইলা গেছে রে ভাই এক একটা নবীর বেলায় আমার আল্লাহ এক একটা এরিয়া বাতায়া দিছে আরে মুসা নবী আইছে আমার আল্লাহ মুসা নবীর একটা নয় দুইটা নয় কোরআনের ভিতর উল্লেখ করা হয় না এটা মুজিজা দিছে তার ভিতরে একটা ছিল হাতের লাঠি জোরে কোন কথা ঠিক কি না মুসা নবী চইলা গেছে রে ভাই মজে যাও সইলা গেছে রে আবার ঈসা নবী আইছে ঈসা নবীর আমার আল্লাহ মুজিজা দিছিল মরা মানুষ তাসা করে জোরে কোন না সুবহানাল্লাহ মরা মানুষ তাসা করে ঈসা নবী চইলা গেছে মজে যাও সইলা গেছে রে আর আমার নবীর বেলায় আমার আল্লাহ এত ভালোবাসে গো আমার নবী আমাদেরকে এত ভালোবাসে রে নবী সইলা গেছে আল্লাহ এখনো আমাদের জন্য নবুয়াতের এখনো আমাদের কাছে আমার নবীর মুজিজা গুলো চালু রাখছে আমার নবী নাই নবী সইলা গেছে রে ভাই কিন্তু আমাদের মাঝে এখনো মুজিজা রয়ে গেছে গো মুসা নবী চইলা গেছে তার একটা কিতাব দেওয়া হয়েছিল কিতাবও চইলা গেছে অন্যান্য নবীদের যে কিতাব দেওয়া হয়েছিল কিতাবও চইলা গেছে আমার নবীর বেলায় আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই নবী চইলা গেছে এখনো আমাদের মাঝে কিতাবও রয়ে গেছে এই কিতাবটা শুধু আজকের জন্য না কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাব আর পরিবর্তন হবে না জোরে জোরে কর না সুবহানাল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা
রহমাতাল্লিল আলামিন। আমার আল্লাহ তমাম জাহানে রহমত কইরা পাঠাইছে রে, আদম নবী আইছে তার কাছে আমি আইছি, ইব্রাহিম নবী আইছে তার কাছে আমি আইছি, ইসমাইল নবী আইছে তার কাছে আমি আইছি, জাকারিয়া নবী আইছে তার কাছে আমি আইছি। ও নবী গো, যতগুলো নবী আইছে আমি সবার কাছে ওহী নিয়ে আইছি গো। সব নবী বিদায় হয়ে গেছে, আপনি আইছেন সবার পরে গো নবী। অথচ ফাতিমায় আমারে বড় আপা না কয়া, আমারে কেন চাচা বইলা ডাকছে, আমারে কেন ছোট আপা বইলা সম্বোধন করলো। এইবার আমার নবী কয়ে জিবরাইল রে, ও জিবরাইল তাতে কি হয়েছে? জিবরাইল কয় হুজুর আপনি সবার পরে আইছেন গো নবী। ফাতিমা আমার চাচা বইলা ছোট বইলা সম্বোধন করছে, আমার তো বড় আব্বা বলতে পারতো, এই কথা কেন বলেছে? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তুমি সব নবীর কাছে আইছো, সবার সাথে তুমি কথা বলছো গো, আমার কাছে আইছো। সব নবী আইসে বিদায় হয়ে গেছে, আমি নবী আইছি সবার পরে। আমার নবী বললেন না খতম নবী গিনা লা নবিয়া বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার পরে কোন নবী নাই, ও জিবরাইল, ও জিবরাইল রে। আর আমার ফাতিমার কথাই কেন তুমি কষ্ট পাইলা, কারণটা কি? এইবার জিবরাইল কই হুজুর, ফাতিমা একটা ছোট্ট মেয়ে গো হুজুর, এই ছোট্ট মেয়েটাই আমারে কেন এই কথা বলছে? আমি একটু কষ্ট পায়া ফাতিমার সাথে খরখর ভাষায় কথা বলছে। আমার নবী কয়ে জিবরাইল, তোমার বয়স কত আপনারা জানেন? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মাদারে জান নবুয়াতের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল রে তোমার বয়স কত রে জিবরাইল? জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো, আমার বয়সের কথায় আমার মনে নাই, আমার আগে বছর হয়েছে নি, দুই বছর হয়েছে নি, 200 বছর না 500 বছর, আমার কোন কিছুই মনে নাই। আমার নবী কয় জিবরাইল রে, এই দুনিয়াতে আসার পরে তোমার এই বয়সে তুমি কি কি দেখছো মনে আছে? নিয়ে জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো, এই দুনিয়ার মুখে আমি আসার পরে একটা ঘটনা দেখেছি গো নবী, সেটা হলো আমি একটা চাঁদ দেখেছি গো নবী, যে সূর্যটা ও মায়ের নবী গো পূর্ব দিক থেকে উদিত হইতো পশ্চিমে যায় ডুবত, এই সূর্যটা আমি দেখতাম, আর তার পাশে একটা তারকা ছিল, ও মায়ের নবী গো ওই তারকাটা এক বছর নয় দুই বছর নয় রে নবী, ওই তারকাটা ডুবতে লাগতো 70 বছর, পড়তে লাগতো 70 বছর, ও মায়ার নবী গো পড়তে 70 বছর ডুবতে 70 বছর, এরকম তারকা আমি জিবরাইল 72,000 বার দেখছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কি বয়স কমেছে? 70 বছর উড়তে লাগতো, 70 বছর ডুবতে লাগতো, এমন একটা তারকা সে 72,000 বার দেখছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবী কয়
ওই তারকাটা একটু দেখাও আমি নবী দেখতে চাই আল্লাহু আকবার কম জিব্রাইল আমিন সকর বলে সাইরা দিয়া কান্দার কই নবী গো নবী গো নবী গো ওই তারকাটা আপনি দেখতে চাইছেন আমি আপনারে কেমনে দেখাবো ও মায়ার নবী গো আপনি নবী যেই দিনেই দুনিয়াতে আইছেন গো নবী ওই তারকাটা সেই দিন থেকে আমি জিব্রাইল আর কোনোদিন দেখি নাই জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ রহমান আতাল্লে লালা মিয়েন কান্দেন নবী রাতর দিয়েন পালাতি পাপি উম্মতের কারণে হায় হায় রহমান আতাল্লে লালা মিয়েন কান্দেন নবী রাতর দিয়েন পালাপি তাপি উম্মতের কারণে আল্লাহ উম্মত তো আমার গুনাহগার কি জানি ওই শেষ বিচার উম্মত তো আমার গুনাহগার কি জানি ওই শেষ বিচার মাফ কইর ওই তারকার পাশে আর কিছু দেখছ জিব্রাইল কই হুজুর ওই তারকার পাশে আর চারটা তারকা দেখছি জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই ওই তারকার পাশে যে চারটা তারকা ছিল রে ভাই আমার নবী কয় ও জিব্রাইল রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা তোমারে চাচা বলেছে তুমি কষ্ট পাইছো ওই তারকাটা ছিলাম আমি নবী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তার পাশে একটা তারকা ছিল ও জিব্রাইল ওই তারকাটাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জিব্রাইল তুমি শুধু আমার ছোট না আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে তুমি অনেক ছোট জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কইবা জিব্রাইল তার পাশে যেই তারকা ছিল রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাতার জান্নবুয়াতে এই কিতাবের ভিতর ঘটনাটা উল্লেখ করা হয় আমার নবী কয় জিব্রাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার যার সাথে বিয়া হইব রে তার নাম হবে হযরত আলী হে আলীর চাইতেও তুমি ছোট হুজুর জোরে কন্ন সুবহানাল্লাহ আমার নবী কই জিব্রাইল রে ও জিব্রাইল রে তার পাশে দেখা যার দুইটা তারকা ওই দুইটা তারকা কিরা জানোনি জিব্রাইল কই হুজুর আমি জানি না আমার নবী কই জিব্রাইল রে ওই দুইটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা কলিজার বুটা ইমাম হাসান হুসাইন আসবে ও জিব্রাইল তারা এখনো দুনিয়াতে আসে নাই রে ওই দুইটা ভাই দুনিয়াতে আইব রে ওদের সাইতেও তুমি অনেক ছোট জোর জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী হাসান হুসাইনের ব্যাপারে বলেছে রে ভাই
এরা জান্নাতের যুবকদের সরদার থাকবো এই হাসান হোসাইন কোন রানা ভালো করে শুই না নাও যদি শুনতে পারো মনটা একবার নরম হয়ে যায় কত বাজে টাইম তো শেষ টাইম টাইম নাই টাইম টাইম নাই দেখছেন নি আর গলার এত সমস্যা আলহামদুলিল্লাহ দেখছেন আমার বাবাজি ভালো লাগতেছে তাহলে একটু ফাঁকা জায়গা গেলে আর একটু আসেন একটু জিকির করেন আসেন আসেন একটু ফাঁকা জায়গা গেলে একটু পূরণ করেন আপনারা যদি চান ইনশাল্লাহ আমি যাবো আমি এত দূর থেকে যদি আসি আপনাদের আলোচনা না দিতে পারি তাহলে কেমন হয় আমি এখান থেকে প্রোগ্রাম করে তো আমি সিরাজগঞ্জ যাবো না এখান থেকে প্রোগ্রাম করে আবার আমি যাবো ব্রাহ্মণবাড়িয়া ওইখান থেকে প্রোগ্রাম করে তারপরে আবার আসে শ্রীমঙ্গল আসেন আপনারা একটু সময় দেন আসেন লা ইলাহা আসেন ফাঁকা জায়গা গেলে একটু পূরণ করেন আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহকে একটু খুশি করেন না ভাই করেন আসেন আসেন একটু আল্লাহকে খুশি করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা অগো মায়ার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে ইয়া অগো মায়ার নবী গো সনমের মতো তাম জীবনে ইয়া নিদান কালর বন্ধু গো নবী তারা একবার সামনে সনমের মতো দেখা লইতাম জীবনে ইয়া ও গো মাইয়ার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে ইয়া ও গো মাইয়ার তাম জীবনে ইয়া আমি হইলে তোমার গো নবী তুমি হইতাইয়া মায়া তুমি বিনে এই জগতে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাইয়া মায়া তুমি বিনে এই জগতে কে আছে ইয়া মায়ার সাইনা আমি জানি কুমামার রাই কো মায়ার নজরে নবী দারাও একবার সামনে সামনের মতো দেখার লইতাম জীবনে ইয়া ও গো মায়ার নবী গো মহালার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে ইয়া ও গো মহালার নবী গো মহালার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে চিকার করে কন্যা আল্লাহু আকবার তুমি জানো নিরে জিবরাইল তুমি শুধু আমি নবীর ছোট না আমার খাতুনে জান্নাত না ফাতিমার শুধু ছোট না আলীর ছোট না রে ইমাম হাসান হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট জোর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বী বাবারা রে সোনার যুগের দলেরা ঘটনাটা শুনে যাও আমার দয়াল নবী মায়ার নবী হাসান হুসাইনের সাথে একবার ময়দানের ভিতর খেলা করে রে ভাই হাসান কই না না গো ও না না তোমারে কোথাও যাইতে দেব না আজকে আমাদেরকে সময় দিতে হইব হুসাইন কই না না রে আমিও তোমারে কোথাও যাইতে দেব না আমার সময় দিতে হইব আরে ছোট্ট ছোট্ট দুইটা ভাই
রহমাতাল্লিল আলামিন নবীর আটা দইরা রে বন্দ করে রে ভাই হাসান হুসাইনের মুখে হাসি দেইখা আমার নবী অনেক খুশি হইয়া যায় আমার নবীর একটা ছেলে ছিল রে ভাই যার নাম ছিল ইব্রাহিম আমার নবীর সন্তান ওই মাইতানের ভিতর রে আমার আমার নবী যখন খুশি হয়ে একটা মুস্কি হাসি মারছে আরে সামনে দুইটা দাঁতের নাম সানায়া এই সানায়া দাঁতটা আর হালকা করে বাইরে হয়ে গেছে আল্লাহ কয়ে জিবরাইল তাকায়া দেখে রে জিবরাইল আমার বন্ধু নবী হাসান হুসাইন রে নি আনন্দ করে ও জিবরাইল এই মুহূর্তে যাও রে যাও দেরি কইরো না আমার বন্ধু নবী রে জানায়া দাও হাসান হুসাইন আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ও মায়ার নবী গো আমার আল্লাহ এই মুহূর্তে একটা খবর দিছে বলে কি খবর আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কান্দার কই নবী গো আপনার সন্তানকে নিয়া হাসান হুসাইন কে নিয়া খেলা করেন গো নবী আমার আল্লাহ দৃশ্য দেখে তিনজনের সেই করে একজন কে চাইছে আপনি কারে বিদায় দিবে না আল্লাহ বলেছে ও জিবরাইল আমার বন্ধু নবী সাথে দিব তারই নিয়া আসতে হইব আমার নবীর কাছ থেকে অনুমতি নিতে হইব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে মানুষ শুধু ছোট মানুষ মারা যায় না রে শুধু বড় মানুষ যায় না শুধু যুবক যায় না সবাই যাওয়ার যেই মুহূর্তে সময় হবে সেই মুহূর্তে যেতে হবে হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে মাঝারি বয়স যেই কোনো বয়স হতে পারে মায়ের পেটের ভিতর থেকেও বিদায় হয় ধরে কোন কথা ঠিক কি না আল্লাহ বলে কুল্লু নাফসিন ইকাতুল মাউত এই মরণ নামক ফলটা সবাই খাইতে হইব এবার আমার নবীর কাছে জিবরাইল কয় হুজুর এই তিনজনের যেই কোনো একজনকে এই মরণ নামক ফল খাওয়াইতে হইব আল্লাহু আকবার কম মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আরে দেব নজর দেখিতে মানুষ আইব রে জোর জোরে কোন কথা ঠিক কি না আমার নবী কই জিবরাইল রে ও জিবরাইল আমার আল্লাহ তিনজনের যে করে একজন রে চাইছে আমি কারে দেব জিবরাইল কই হুজুর আপনার একটা সন্তান তারে দেওয়া তো যাবে না হাসান হুসাইন ওরা দুইটা ভাই এই দুইটা ভাইয়ের সেই করে একজনকে তো দিলে হয় আমার নবী কই জিবরাইল রে ও ভাই জিবরাইল আরে কষ্ট দিছি না জিবরাইল আমার সন্তান রে যদি নিয়া যা কাঁদব শুধু আমি নবীব আর আমার হাসান হুসাইন যদি না
विदाय दीते चाहिए जोर जोरे कन्ना सुभान अल्लाह ओ नबीर হাসান হোসেন রে দিতে পারবো না এ আমার মুরব্বি বাবা রে ও সোনার ঝুমকে দলেরা দুইটা ভাই খেলাধুলা করতেছে এমন সময় দুইটা পায়ের হাতে জিবরাইলামি নাই শাসো দুইটা কাগজের টুকরা দিছে আল্লাহু আকবার কম দুইটা কাগজের টুকরা দিছে রে ভাই দুইটা টুকরার ভিতর কি যেন চিঠি লেখা হয়েছে রে এই দুইটা টুকরা নিয়ে দুই ভাই দৌড় মারছে এইবার দুই ভাই দৌড়ায় আইছে রে দুইটা ভাই দৌড় দিয়া আগে ভাই আগে আইসা কই নানা গো আমরা দুই ভাই একই সাথে দৌড় মারছি গো নানা আমি ফার্স্ট হইছি সে তো হতে পারে নাই ও নানা গো এই মুহূর্তে হাতের ভিতর একটা চিঠি আমার নবী কয় কিসের চিঠি এইবার দুই ভাই এক ভাই কয় নানা রে ও নানা এই চিঠিটা কিসের একটু দেখো তো নানা আমার নবী চিঠিটা হাতে নিয়া কাগজটা হাতে নিয়া চোখের পানি ফালায়া কান্দে আমার নবী যখন কান্দে রে কিসের চন্দ্র দেলা বাসিরা দুইটা ভাই রে ইমাম হাসান হুসাইন এই দুইটা ভাই এইবার নবীর সামনে দাঁড়ায় দেখে নবীর চোখে পানি দেখা যায় আমার নবী হাসান কে আদর করে গো হুসাইন রে আদর করে হাসান রে আদর কইরা আমার নবী একটা সুমা মাইরা দিছে গো একজনকে গলায় চুমা দেয় আর একজনকে ঠোঁটের উপরে দেখা যায় এইবার হুসাইন কাঁদে ও নানা গো কারণ বুঝি না রে নানা তুমি আমারে কেমনে চুমা দিলা আর আমার ভাইরে কেমনে দিলা একজনকে বুঝি তুমি বেশি ভালোবাসো আর একজনকে বুঝি কম ভালোবাসো আমার নবী কয় নানু ভাইরে ও নানু ভাই আমি কাউরে দিয়া কাউরে কম ভালোবাসি না আমি তোমাদের দুইজনকে বেশি ভালোবাসি হাসান কয় নানা গো আমি আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবাহানাল্লাহ জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার আমার রহমত আলামিন নবীরা এইবার হাসান কই নানা রে ও
খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায়া দুইটা ভাই কান্দার কয় মা গো ও ও মা কারণটা তো বুঝে আসে না খাতুনে জান্নাত মা ফাতিমা কয় বাবা রে ও বাবা কি ঘটনা কইটা গেছে রে তোমাদের এরকম পেরেশানি দেখা যায় কারণটা কি এবার হাসান হোসেন দুইটা ভাই কান্দার কয় মা রে নানা আমাদেরকে কেমন ভালোবাসে বুঝি না এই ভালোবাসার তন্ত্র বুঝে আসে না খাতুনে জান্নাত মা ফাতিমা কয় কি ঘটনা হইছে আমার কাছে বলো দুইটা ভাই কান্দার কয় মা গো ও মা নানা আগ বাইরে গলায় সুমা দেখ আর আগ বাইরে ঠোঁটে চুমা মারছে কারণটা কি খাতুনে জান্নাত মা ফাতিমা কয় বাবা রে ও বাবা এই সমাধান যদি নিতে হয় এই ভেদ যদি জানতে হয় আমি তোমাদেরকে জানাতে পারবো না এই ভেদ জানতে হইলে তোমার বাবার কাছে যাইতে হবে আল্লাহু আকবার কোন যাবে কার কাছে হযরত আলীর কাছে যার ব্যাপারে আমার নবী একটা সার্টিফিকেট দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা আলেম রায় হাদিসটা জানে কারো কাছে জানার বাকি নাই আমার নবী বলেছে আনা মাদিরাতুল ইলমি আলী গুন বাবুগা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা আমার আলী জোরে কোন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর সম্মানিত আজকের মাহফিলের দর্শকবৃন্দ আপনারা জানেন আমি অনেক দূরে থেকে আসছি আমি মুসাফির মানুষ আমি এখান থেকে এই মাহফিল থেকে অন্য মাহফিলে রওনা দেব আপনারা আমার জন্য দোয়া করবেন আর আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ মুফতি হযরত মাওলানা শেখ আব্দুল হক সাহেব সিলেট সাহেব তিনি আপনাদের মাঝে এখনই আলোচনা করবেন তার আলোচনাগুলো শুনবেন আমি তার কাছে দোয়া চাই আমি আপনাদের কাছেও দোয়া চাই আপনারা মন থেকে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর আমি যতটুকু সময় আলোচনা করছি আমার